আমেরিকা বলল এটা তো $14 আমেরিকা মিটিং না নো নো এটা $14 আমেরিকা মিটিং না মাইন্ড ইট সো আমেরিকা বলল আমরা তো রাবার স্ট্যাম্প না এখানে আরো 13টা দল আছে এখানে সবাই আমেরিক না ইউ মাস্ট মাইন্ড ইট আমরা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে শেখ হাসিনা যেটা ঘোষণা করেছেন তার সাথে একাত্মতা ঘোষণা করছি আমরা মনে করি কাগজ কলমের দাম কমানো উচিত মাননীয় প্রধানমন্ত্রী ১৪ দলের নেত্রী জনতা শেখ হাসিনা যে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন যে জাতীয় সংবিধান সর্বোচ্চ যে জাতীয় সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হয় সেই সংবিধানের ভিত্তিতেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার সমস্ত রকম প্রক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে হঠাৎ করে মার্কিন ভিসা নীতি অনাকাঙ্ক্ষিত এবং অনাহূতভাবে এসে যাওয়ায় আমাদের কাছে অত্যন্ত দূরভিসন্ধিমূলক মনে হচ্ছে যে এটা কারো কারো পক্ষে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা মনে করি সমস্ত দেশ জাতি ঐক্যবদ্ধভাবে যেমনিভাবে তারা সংবিধানকে সমুন্নত রাখছে সংবিধানের প্রত্যেকটি প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য তারা ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা অঙ্গীকারবদ্ধ নেত্রী অঙ্গীকারবদ্ধ একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য এই ক্ষেত্রে অন্য কোনো হস্তক্ষেপ আমরা কামনা করি না আরেকটি কথা হলো আজকে এত কিছুর পরেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আনা যাচ্ছে না এটার জন্য আরও অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি এবং কর্তৃপক্ষকে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং মানে নির্দিষ্টভাবে পদক্ষেপ গ্রহণ করা যাতে করে এইটা অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হয় এবং যাতে করে জনগণ এই অবস্থা থেকে মুক্ত পায় এই দুটো জিনিসে আমরা আলোচনা করেছি আরেকটা হলো যে আমরা আগামী 6 জুন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটা জনসভা করব বঙ্গবন্ধু অভিনীতে সেই জনসভায় 14 দল আরও বেশি বক্তব্য দেবে এবং জাতির উদ্দেশ্যে তাদের মূল স্ট্যান্ড আমরা ক্লিয়ার করব বাজেট এবং বিদ্যুৎ বাজেটের ব্যাপারে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা রয়েছে সবগুলির সাথে আমরা জড়িত হতে চাই নাই এখন এই মুহূর্তে তার কারণ পার্লামেন্টে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেখানে সংশোধন হয় অনেক কিছু হবে তবু আমাদের মনে হয় যেহেতু আমরা পড়াশোনার দিকে বেশি যোগাযোগ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই নবম শ্রেণী পর্যন্ত বিনা পয়সায় বই বিতরণ করছেন সব কিছু ঠিক আছে জাতীয়করণ করা হয়েছে প্রাইমারি স্কুল শিক্ষাকে সেই ক্ষেত্রে কলম এবং কাগজের দাম বৃদ্ধিটা আমার মনে হয় পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যাঘাত সৃষ্টি করতে পারে এবং সাংবাদিকতার আপনারা যারা আছেন সংবাদপত্রের উপর একটু ব্যাঘাত সৃষ্টি করতে পারে আমরা মনে করি কাগজ কলমের দাম কমানো উচিত আমি যেটা বলছি আমরা যেটা মনে করি সেটা এটা অনাকাঙ্ক্ষিত বলে আমি মনে করি আর কিছু না এক জিনিস দুই নম্বর হলো আর একটা কথা হলো আওয়ামী লীগকে বললো এটা তো $14 তা আওয়ামী লীগের মিটিং না নো নো এটা $14 এটা আওয়ামী লীগের মিটিং না মাইন্ড ইট সো আওয়ামী লীগকে বললো আমরা তো রাবার স্ট্যাম্প না এখানে আরও 13টা দল আছে এখানে সবাই আওয়ামী লীগ না ইউ মাস্ট মাইন্ড ইট এখানে কথাটা হলো যে আজকে আমরা যেটা ফিল করি ১৪ দল যেটা ফিল করে ১৪ দল সেটাই বলবে অন্য দলকে কি বললো এইটা আমাদের দেখার বিষয় না হোয়াট আওয়ার ফিলিংস আমাদের মধ্যে আলোচনার ভিত্তিতে যেটা হবে উই উইল এক্সপ্রেস দ্যাট এখানে আমরা যেটা মনে করি যে যারা নির্বাচনকে বানচাল করতে চায় বিভিন্ন অজুহাত দিয়ে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জন্য এটা সহায়ক হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কথাগুলো বলতে চাই যে আজকে আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে এখানে যদি অন্য কোনো দেশের কোনো সন্দেহ থাকে তারা এটা বসে ঠিক করতে পারে ঠিক আছে সংবিধানের ভিত্তিতে কোথায় কোন ফাঁক ফরক আছে সেগুলো তার বিবেচনা করুক সেগুলো দেখুক সেগুলো নিয়ে আলোচনা করুক বাট সংবিধানের ভিত্তিতে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে দেশের এই ধারাটি অব্যাহত রাখার জন্য সংবিধানকে ব্যাঘাত সৃষ্টি করার মধ্য দিয়ে অন্য কোনোভাবে সংবিধানের উপরে আঘাত আসুক এটা আমরা চাই না কথা পরিষ্কার আমরা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে শেখ হাসিনা যেটা ঘোষণা করেছেন তার সাথে একাত্মতা ঘোষণা করছি যা আমার মনে হয় এই জাতি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো দলই জাতির বাইরে না দেশের বাইরে না জনগণের বাইরে না জনগণের যদি পুরো আস্থা থাকে সংবিধানের উপরে যদি আস্থা থাকে সংবিধান ভিত্তিক নির্বাচনে সবারই অংশগ্রহণ করা উচিত এবং আমরা আহ্বান জানাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবাই অংশগ্রহণ করুক সবাই অংশগ্রহণের মধ্যে দিয়ে তো একটা জিনিস রূপরেখা লাভ করবে তাই না আজকে যদি প্রত্যেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করে এককভাবে কারো পক্ষে কিছু করা সম্ভব নয় আমার পক্ষে যদি জনস্রোত থাকে আমরা জীবনে বহু ৭০ সন থেকে নির্বাচন করে আসতে আছি আমরা জানি জনস্রোতের বাইরে প্রশাসনও যেতে পারে না
এবং সেই দিকেই কিন্তু নির্বাচনী পক্ষে ধাবিত। এই যে গাজীপুরের নির্বাচন কি হল, তো এখানে তো প্রভাবিত করার কোনো সুযোগ নাই। তা আজকে আমার মনে হয় যদি সব ধরনের অংশগ্রহণ করে, আজকে যদি 20-25টা রাজনৈতিক দল অংশগ্রহণ, তাদের যদি 20-25 জন একটা সেন্টারে এজেন্ট থাকে, তাহলে কীভাবে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না? প্রত্যেকটা এজেন্ট তো সক্রিয় থাকবে, তারা তো তাদের সামনে তো ভোট হবে। আর এখন তো ইভিএম নাই, ইভিএম উঠে গেছে, সুতরাং তাদের সামনে নেবে ভোট নাম্বার দিয়ে তাদের ব্যালট নেবে, তাদের সামনে দেবে। আজকে যদি 20-25টা দল নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের এজেন্ট যদি এক একটা সেন্টারে 20 জন করে থাকে, এখানে তো কারচুপি হওয়ার বা অন্য কোনোভাবে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যুতের ব্যাপারটা হলো এই যে আসলে বিদ্যুৎ যেভাবে আমরা পাইছিলাম ওইভাবে যদি থাকতো, তাহলে মানুষ এত প্রশ্ন করতো না, এত কষ্ট পেতো না। কারণ আমরা যখন পাইছি তখন 18 ঘন্টা লোডশেডিং থাকতো, 18 ঘন্টা লোডশেডিং থাকতো আমরা যখন বিদ্যুৎ মানে ক্ষমতায় আসি। কিন্তু আমাদের সরকার এই কয় বছরে বিদ্যুৎ দিয়ে মানুষকে অভ্যস্ত করে ফেলছে। হ্যাঁ, সুতরাং এখন হঠাৎ করে বিদ্যুৎটা চলে যায়, আমরা কষ্টটা বেশি পাচ্ছি, এই হলো ব্যাপার। এটা তবুও এই জিনিসটা আমাদের কাছে এটা ঠিক না, আমরা এটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিকভার করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। তিনি যেখানে যাচ্ছেন, কাতার বলেন, অমুক জায়গা, সব জায়গা থেকে এলএনজি আইনা, সিএনজি আইনা, অমুক তমুক করে সব দিক দিয়ে ম্যানেজ করে একটা বিদ্যুতের ব্যবস্থা করার চেষ্টা করছেন। আমরা আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে যে সরকার সচেতন কিনা, প্রচেষ্টা আছে কিনা। এখন হাতের বাইরে যদি কিছু থাকে, সেখানে তো কারোর দোষ দিয়ে লাভ নেই।